তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়ছো। তোমরা আমাকে সাজেশনের কথা বলছো অনেক দিন থেকেই, আমি তাই লাস্ট মিনিট সাজেশনস প্রকাশ করছি। যারা 2020 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, পরীক্ষাকে আর বেশি দেরি নেই। আশা করি তোমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর আমি সাজেশনটা তো দিচ্ছি এখান থেকে। আশা করি তোমাদের কোশ্চিন থাকবেই, তাই বেশি কথা বলবো না, শুরু করা যাক। মাধ্যমিক সাজেশান 2020। তো তোমরা প্রথমে এটা দেখে নিও একটু, টপিক যে তোমাদের আছে প্রোজ থেকে, যেটা তোমাদের সিন বলা হয়ে থাকে, প্রোজ আর পোয়েট্রি, এখান থেকে তোমাদের 12 আর 8 আছে, আনসিন থেকে 20, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 20, রাইটিং স্কিল থেকে 30, এই মিলিয়ে তোমাদের 90, আর তোমাদের স্কুলের হাতে 10 মার্ক থাকে, তো 100। এটাই তোমাদের ইংরেজির মার্ক ডিভিশনস, তোমরা দেখে নিতে পারো এটা। তো এবারে যেটা আমি তোমাদের সিনিয়র জন্য যেটা ইম্পর্টেন্ট দিয়েছি, তোমাদের সিনিয়র জন্য তোমাদের 20 নাম্বার আছে। তো তোমরা সিনিয়র জন্য এবারের জন্য ইম্পর্টেন্ট আছে দ্য ক্যাট, অ্যান্ড্রু বার্টন পিটারসনের লিখা। তোমরা অবশ্যই এটা রাইটারের নামটা মনে রাখবে, এটা কখনো কখনো জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর নেক্সট ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি পাসিং এ বাবু, এটা তোমরা একটু দেখে যেও, নয়নতারা সেনেগালের লিখা, ওটা তোমরা দেখে যেও। আর তোমরা ক্যাটটাকে বেশি ইম্পর্টেন্ট দিও, এটাই আশা করি আসবে কোশ্চেন্সগুলো তোমাদের। এগুলো তোমরা এবিটি এ তে সলভ করো করো, দিলে তোমরা কোশ্চেন্সগুলো পেয়ে যাবে। আমি বেশি কিছু সাজেশান দিচ্ছি না, কোশ্চেন্স দিচ্ছি না, কারণ আমি জানি ওটা দিলে তোমরা ওগুলোই করবে, ওগুলো নাও আসতেও পারে। তার জন্য তোমরা ক্যাটটা ভালো করে দেখে যেও আর এবিটিএ। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আমি ক্যাটের ওপরে কী কী এসএকিউ টাইপ কোশ্চেন্স তোমার যদি লিখতে হয় ওটা ওটা থাকে আর কি, আমি ওটা আমার প্লে লিস্টে গিয়ে চেক করো, তোমরা পেয়ে যাবে দ্য ক্যাটের ও কোশ্চেন্সগুলো দেখলে তোমরা পেতে পারো। নেক্সট দেখো, কবিতা থেকে দ্য স্নেইল উইলিয়াম কাউফারের লিখা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমরা একটু ফেবিলটা তার সঙ্গে দেখে যেও, এটা করলে তোমাদের আশা করি সিন ওখান থেকেই আসবে এবং তোমরা কোশ্চেন্সগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কিছু বলার নেই, তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব থাকে 3 নাম্বারের, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 3, অ্যান্ড ডু অ্যাজ ডিরেক্টেড থাকে, এটাও 3, এখানটা ভয়েস ন্যারেশান চেঞ্জ থাকে, টার্ন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি থাকে, নান বাট নো সুনার টু টু, এগুলো একটু ব্যবহার দেখে যেও, ফেজাল ভার্ব থাকে 3, আর সিনোনিমস ফ্রম দ্য আনসিনস এটা থাকে 8 নাম্বারের, এই নিয়ে তোমাদের 20। তো এখানেও বলে রাখি তোমাদের আনসিনসের তোমাদের টেস্ট এবার সলভ করতে বলবো, আর আমি তো তোমাদের রিকোয়েস্টে অনেকগুলো আনসিনস পেজও সলভ করে দিয়েছি, তোমরা ওগুলো দেখে আসতে পারো। তো এটাই আমি ওর সাজেশানস আমি দিচ্ছি না গ্রামারের। আর তোমাদের যেটা মেন সমস্যা আমি রাইটিং পোর্শনস, ওগুলো সাজেশানটা দিচ্ছি, তোমরা আশা করি ওখান থেকে আসবে, তোমরা এগুলো ভালো করে দেখে যেও। আমি এবারে গ্রামারে তোমাদের প্যারাগ্রাফ এবারে ইম্পর্ট্যান্ট আছে, ওটা তোমরা একটু করে যেও। প্রথমে আমি ইম্পর্ট্যান্ট দিয়েছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া অর, এটা নেক্সট দুয়ে দেখো জার্নি টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, সায়েন্স ব্লেসিং অর কার্স, টেলিভিশন অ্যাজ এ পার্ট অফ সরি ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশনস, ইম্পর্ট্যান্স অফ ট্রিজ, সেভ ওয়াটার সেভ লাইফ, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, এ মেমোরেবল ডে, ডিউটিজ অফ স্টুডেন্ট, ডেসক্রিপশনস অফ ইয়োর ভিলেজ। আর কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছি অ্যামাজন ফেয়ার, এগুলো একটু দেখে যাও, চন্দ্রযান 2, আর যে কোনো স্ট্রম মানে ফেনি বুলবুল এটাই। আর বায়োগ্রাফি হিসেবে দেখে যাও আব্দুল কালাম আজাদ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, মহেশ্বিতা দেবী, এগুলো এই কটা করলে তোমাদের আশা করি তোমাদের লেগে যাবে, ওগুলো দেখে যাও একটু। নেক্সট দেখো যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, রিপোর্ট। রিপোর্ট অ্যাকচুয়ালি রিপোর্ট একটা ফরম্যাট হয়ে থাকে, ওটার উপরে বেস করে লেখা যায়। তো রিপোর্ট হিসেবে দিয়েছি আমি বালগাড়ি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা, নেক্সট দেখো ফেয়ার ইন এ লোকাল মার্কেট, বোট ক্যাপসাইজড, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট যে কোনো, যেমন অ্যাক্সিডেন্ট ইন রেলওয়ে
মেট্রো রেলওয়ে, স্প্রেড অফ ডেঙ্গু ইন ইউর লোকালিটি, টেরর অ্যাটাক, অবজারভেশনস 200 বার্থডে অফ বিদ্যাসাগর ইন ইউর স্কুল, নির্মল বিদ্যালয় অভিশনস, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ফেয়ারওয়েল সিরামনি ইন ইউর স্কুল, বুলবুল, হেলথ চেক আপ ক্যাম্প, অ্যানুয়াল পোর্টস অ্যান্ড প্রাইজ গেমিং সেরেমনি অ্যান্ড কুইজ কম্পিটিশনস। এইটা তোমাদের রিপোর্ট, এগুলো আছে, ওগুলো তোমরা একটু দেখে যেও, তোমাদের আশা করি এখান থেকে আসবে এই রিপোর্টগুলো করতে পারলে, আশা করি এখান থেকে আসবে। আর তোমরা রিপোর্টের ফর্ম্যাট জানো, ব্যাড ইভেন্ট হয় আর গুড ইভেন্ট হয়, ওটা কীভাবে লিখতে হয় তোমরা একটু দেখে রাখো, আর এগুলো কিছু কথা লিখলেই হয়ে যাবে। আর আমি বলে রাখি, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি লিখে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট যেটা দিয়েছি আমি, প্রসেসিং, তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট আছে প্রসেসিং। আমি প্রথমে দিয়েছি হাউ এ বিল্ডিং ইজ মেড, এটা করো করো। দুই দেখো, হাউ স্কুল ম্যাগাজিন ইজ মেড, এটা। টমেটো জেলি, ফরমেশন অফ রেইন, ব্যালেন্স অফ ওয়াটার ইন বডি মানে ওয়ারেস প্রিপারেশনস। নেক্সট সব মেকিং, প্রিপারেশন অফ টি, ম্যাঙ্গো পিকল, অরেঞ্জ জুইস অ্যান্ড হাউ টু মেক পেপার, এটা প্রসেসিং। আমি শিওর ও তিনটার মধ্যে আসার চান্স আছে, প্যারাগ্রাফ, রিপোর্ট অ্যান্ড প্রসেসিং রাইটিং, ওটা তোমাদের আছে। তোমরা এত রিক্স নিও না, তোমরা একটু এক্সট্রা দেখে যাও। লেটার, লেটার রাইটিং, এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু ভিজিট এ পাবলিক লাইব্রেরি, এটা একটা ইম্পর্টেন্ট আছে। দুয়ে দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইয়োর রিসেন্ট ভিজিট, যে কোনো রিসেন্ট ভিজিট সম্বন্ধে তোমাদের চিঠি লিখতে আসতেই পারে তোমার বন্ধুকে, এটা লিখো। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ব্যাড এফেক্ট অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ, এটা। লেটার টু ইয়োর ফ্রেন্ড, ও রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু অ্যাভয়েড অনলাইন গেমস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে। অনলাইন গেমস নিয়ে চিঠি আসতেই পারে, এটাই তোমরা দেখে যাও। ইনভাইটিং ইয়োর ফ্রেন্ড ইয়োর বার্থডে পার্টি, এগুলো কমন, ম্যারেজ সেরেমনি হিসাবেও আসতে পারে, এগুলো পার্সোনাল লেটার, ওগুলো দেখে যাও। আর নেক্সট দেখো, আর কিছু দিয়েছি আমি, রাইট এ লেটার টু হেডমাস্টার অফ ইয়োর স্কুল ফর অ্যারেঞ্জিং অ্যাভেলেবল টেক্সট বুক আর রেফারেন্স বুক ইন দ্য লাইব্রেরি, এই নিয়ে একটু লেখো। লিভ অফ অ্যাবসেন্স, কমপ্লেন অফ লোকাল পুলিশ স্টেশনস, লস অফ ইয়োর বাইসাইকেল, এটা তোমরা দেখে যেও, দিলে তোমরা রাইটিংগুলো, লেটার রাইটিংগুলো আশা করি এর মধ্যে থেকে যেতে পারে, এগুলো একটু তোমরা চোখ বুলিয়ে যেও। নেক্সট যেটা দিয়েছি আমি, চাইছি না তোমরা কোনো অসুবিধে যাও, সামারি রাইটিং, তোমাদের টেক্সট বইয়ে তো আছেই ফেরাও সম্বন্ধে, তো আমি ওটাও একটু দেখে যেও দিয়েছি। আর পারলে তোমরা সামারি রাইটিংয়ের উপরে কীভাবে লিখতে হয় আমি একটা ভিডিও দিয়েছি, আমি একের পর এক সবগুলো আমি এর ফার্স্ট কমেন্ট করে দেবো, তোমরা ওখানটা দেখে আসতে পারো বা ডিসক্রিপশান বক্সটা একটু চেক করে নিও। আর ডায়লগ একটা একটা করে যাও, সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ সাডেন টায়ার পাংচার অন দ্য ওয়ে টু স্কুল, ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু রিপেয়ার এ শপ, রাইড এ ইমাজিন এর ডায়লগ বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ, এটা একটা ডায়লগ আছে দেখে যাও। দিলে তোমরা আশা করি এখান থেকে আর কোনো না আসার চান্স নেই, তোমরা সব কিছুই এখান থেকে পেয়ে যাবে, এটাই। আর আমি তো বললাম যে প্যারাগ্রাফগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ওটা একটু দেখবে প্যারাগ্রাফগুলো, প্যারাগ্রাফ রাইটিংগুলো দেখো, লেটারগুলো এটা দেখে যেও, আর প্রসেসিংগুলো তো করলে এগুলোর মধ্যে আশা করি আসবে, লেটার রাইটিংগুলো আমি বললাম, আর সে দুটো এক্সট্রা হিসাবে দেখে যাও। এখান থেকে আশা করি তোমাদের লেগে যাবে, সবাই ভালো থাকো এবং প্রিপারেশান নাও খুব যত্ন সহকারে, এটাই চাইবো তোমরা খুব ভালো নাম্বার পাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, এবং পারলে একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।